মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগেই বলবো, যাদের মকর রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। কারোর একজনের স্বাস্থ্যগত, বিশেষ করে পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, যার কারণেও আপনাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে, তাই দিনটি ব্যয়বহুল থাকছে। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসে কোনো দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যার কারণে আপনার কাজে মনোনিবেশ করতে অসুবিধা হতে পারে। ভগবান গণেশের মন্দিরে দুর্বা দান করুন, এতে আপনাদের আর্থিক পরিস্থিতি, কর্মজীবনের উন্নতি ঘটবে। অথবা কাজে বার হওয়ার আগে গণেশজির মন্ত্র, যেটি হলো ওম গাং গণেশায় নামা, এটি 108 বার জপ করে বার হন। অথবা গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া, এটি 11 বার জপ করে কাজ শুরু করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আজ আপনি অনেক কষ্ট পেতে পারেন, সমস্যা হতে পারে, কিন্তু আপনার চারপাশের মানুষজন আপনার প্রতি সহানুভূতিশীল হবে না, যার কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। তবে মেজাজ যেন হারাবেন না, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আজ শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ থেকে উৎপত্তি লাভ করে আপনারা একে অপরের মধ্যে রোম্যান্সের দ্রবণে দ্রবীভূত হতে চলেছেন। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনারা করুন। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই।